হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি নবনীতা এবং আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে রবিবার, তো আজকে সোজা রথ, তার জন্য আজকে আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। কারণ আমি যেহেতু বাপের বাড়ি ছিলাম আর শ্বশুর বাড়িতে আমার ছেলের যেহেতু রথ রয়েছে, তাই ওকে রথ টানবে বলে আমরা আজকে দুপুরের লাঞ্চটা করেই বেরিয়ে যাব। আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত, লেবু, মাছের ডিম ভাজা, খারকোল পাতা বাটা, মোচার তরকারি, চিংড়ি মাছ দিয়ে ডালের বড়া, আর ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, লোটে মাছ, কাতলা মাছ কষা আর টক দই। তো এগুলো দিয়ে আজকে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়ে বেরিয়ে গেলাম। তো আমরা পালপাড়া থেকে ট্রেনে উঠে পড়লাম, একটা কৃষ্ণনগর লোকালে উঠেছিলাম। তো ট্রেনটা খুব ভিড় ছিল দেখে আমরা ট্রেনে না গিয়ে দমদমে নেমে পড়ি এবং সেখান থেকে মেট্রো ধরার জন্য আমরা চলে যাই মেট্রো স্টেশনে। আর এখানে দেখো মেট্রো স্টেশনে কি লাইন, মানে টিকিট কাউন্টারে প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হবে, এত লাইন ছিল। আর আমার হাজব্যান্ডই দেখো দুটো ব্যাগই ও নিয়েছে, ওকে বারবার করে বলছিলাম যে আমাকে একটা ব্যাগ দাও, কিন্তু ও দিলই না, ও নিজেই দুটো ব্যাগ নিয়ে নিয়েছে। আর এখানে দেখো দমদম স্টেশন থেকে মেট্রো স্টেশনে যেটুকু মানে যাওয়ার পথেই এখানে অনেকগুলো বাচ্চা আর কি রথ নিয়ে এসেছে। তো আমি আমার ছেলেকে বলছিলাম যে বাবু এখান থেকে একটু টেনে নে, কারণ বাড়ি যেতে যেতে আমাদের অনেকটাই সময় লেগে যাবে, তখন তুই বাড়ি গিয়ে রথ যদি টানতে না পারিস সুইদেরটা দিয়ে একটু টান। কিন্তু ও কিছুতেই সেটা টানতে চাইছিল না, তাই আমরা একটু রথ টেনে ঠাকুর নমস্কার করে দিই। আমরা আবার যখন আবার স্টেশনের দিকে যাব তখন দেখি আবার একটা ছেলে রথ নিয়ে এসেছে। তো দেখো রথের এখানে আমরা দেখি ওদের ঠাকুরটাই উল্টে রয়েছে, তো ওকে বললাম ঠাকুরটা সোজা কর। তারপর আমরা সব দেখে চলে আসলাম মেট্রো স্টেশনের দিকে। এখানে দেখতে পাচ্ছো কত লাইন, এখানে প্রায় আমরা আধ ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম এবং তারপরে আমরা আমাদের টিকিট কালেক্ট করে নিই। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা প্রথমবার আমার ভিডিও দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। তো আমরা আস্তে আস্তে একটা গাড়ি ছেড়ে দিল। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে অনেকটাই দূরত্ব, প্রায় গাড়িতে গেলে 3 ঘন্টা আর ট্রেনে গেলেও এরকম 3 ঘন্টা মতো সময় লাগে। তো কার কার এরকম আছে যে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে অনেকটাই দূরত্ব, তারা প্লিজ কমেন্ট করে বলো। আর অনেকের আছে যে একদম এক পাড়াতে বা আধ ঘন্টার পথ, তারাও কমেন্ট করে বলো। যাদের শ্বশুরবাড়ি অনেকটা দূরে তারা বুঝবে যে বাপের বাড়ি থেকে আসার সময় একটা মেয়ের মনে ঠিক কী চলে। তো এখানে দেখো আমরা মেট্রোতে উঠে গেছি আর এখানে আমি ওর বোতল করে ফ্রুটি নিয়ে এসেছিলাম। তো ওর বাবা সেই ফ্রুটিটা ওকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল আর ওর মুখটা দেখো কেমন ছোট হয়ে গেছিলো, আর যেই ফ্রুটির বোতলটা পেয়েছে তখন দেখো কি খুশি। বলো মাংকি বলো, বলছে তো মাংকি, নিজেই তো মাংকি মনে কাজ করছে তো আমরা আমাদের স্টেশনে পৌঁছে গেছি মানে কালীঘাট। তো এখান থেকে আমরা বেরিয়ে নিয়ে এখান সামনের থেকে যে অটো পাওয়া যায় সেখান থেকে আমরা অটো ধরে নেব। তো এখানে আমরা অটোতে বসে পড়েছি এবং এখানেও দেখো একটা রথ। তো এগুলো দেখতে দেখতে আমরা বাড়ি আসছি আর দেখো এখানে আরও একটা রথ, এই রথটা খুব সুন্দরভাবে সাজানো ছিল ফুল দিয়ে। আমরা যখন বাড়ি পৌঁছাই তখন প্রায় 7:15 কি 20 বাজে। তারপর আমরা ছেলেকে একটু ফ্রেশ করে নিই, মানে ওর জামা পাল্টে ওকে একটা সুন্দর জামা পরিয়ে দিই। আর এই জামাটা আমি এনেছিলাম ওর যখন
চুল কাটতে পুরী গেছিলাম, তখন আমি এই জামাটা নিয়ে এসেছিলাম, কিন্তু আমি এই জামাটা ওকে পরাইনি, আজকেই পরাবো বলে। ওর আরও একটা পুরীর জামা আছে, আমি এই দুটো জামা রেখে দিয়েছিলাম ওকে এই রথে পরাবো বলে। আর এখানে দেখো, ওর দাদু ওর রথটা খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিল যে দাদু ভাই এসে রথ টানবে। ওর আরেকটা জামা রয়েছে নতুন, সেটা আমি ওকে উল্টো রথে পরাবো, ওর জন্য রেখে দিয়েছি। আর এখানে দেখো, আমরা প্রসাদে যেহেতু নকুনদানা ছিল, ও এখানে নিজেই বসে পড়েছে নকুনদানা খাওয়ার জন্য। এখানে রাস্তার উপরে হাঁটু গেড়ে বসে একদম নকুনদানা খাওয়া শুরু করেছে। আর এখানে দেখো, রথ টানছে, দু রথ টলছে আর ওও টলছে। আর এখানে দুটো কাকু যে ওর কাছ থেকে প্রসাদ নিতে এসেছিলো, তো ও সবাইকে আবার একটা করে নকুনদানা তুলে তুলে দিচ্ছে। তো ওকে আমরা বেশিক্ষণ নিয়ে ঘোরাইনি, তো আমরা যেহেতু বাস স্ট্যান্ডের ওইদিকে গেছিলাম, তো প্রায় 10 মিনিট মতো ঘুরিয়ে নিয়ে, কারণ ও খুব বদমাইশি করছিল, আর এখানে যেহেতু সন্ধ্যার দিকে ভালোই গাড়ি ঘোড়া চলে, তো আমাদের ভয় লাগছিলো, তাই আমরা ওকে বেশি দূর ঘোরাইনি। আর ওকে আমরা যতবার বলছিলাম যে সোজা হয়ে রত্তান, ও এরকম উল্টো হয়ে ঘুরেই রত্তা টানছিল। এখানে ওর রথ টানা হয়ে গেছে, আর আমরা একটু যাচ্ছিলাম এখানে এক জায়গা ভোগ দিচ্ছিল, তো ভোগ খেতে। আর এখানে দেখো, তখন এই রথটা চোখে পড়লো, এই রথটাও বেশ সুন্দরভাবে সাজানো ছিল। আর এখানে দেখো, ভোগ দিয়েছে খিচুড়ি আর আলুর দম, সেই ভোগটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পাঁপড়, পাঁপড় নিয়ে আমরা বাড়ি চলে আসি। বাড়ি এসেই এই ফলটা দেখতে পাই, তোমরা কে কে এই ফলটা চেনো একটু কমেন্ট করে বলো তো, আমার তো খেতে দারুণ লাগে। আর যারা চেনো না তাদের জন্য বলে রাখি, এটা আঁশ ফল, এটা আরও বড় সাইজেরও হয়, কিন্তু এই আঁশ ফলটা একটু ছোটো সাইজেরই ছিল। তো এই ছিল আজকের আমার ভিডিও, তো আমি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।